Hi everyone, Assalamualaikum. This is Lakhira Hussain from IELTS, Chief Assistant of British Council, Bonani. আজকে আরেকটি সাবজেক্ট শেয়ার করার জন্য আজকে আছে ফাহিম ভাইয়া, যে আইএসও তার টোটাল ব্যাস স্কোর 7 অ্যাচিভ করেছে। ভাইয়ের কাছ থেকে আমরা তার এক্সপিরিয়েন্সের কথা জেনে নিব আর কীভাবে তিনি প্রিপারেশন নিয়েছেন সেটাও জানবো। ভাইয়া, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু ইউ। ভাইয়া, আমাদের ভিউয়ার্সদের জন্য কাইন্ডলি একটু শেয়ার করেন আপনার এই ভালো স্কোরটি অ্যাচিভমেন্টের পিছনে আপনি কীভাবে প্রিপারেশন নিয়েছেন আর কোন জিনিসগুলো বেশি আপনার উপর ইফেক্ট করেছে সেগুলো একটু শেয়ার করেন। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে আগে থেকেই লিসেনিং আর রিডিংটা একটু টাফ লাগতো, যার কারণে আমি ওগুলোতে একটু ফোকাস দেওয়ার ট্রাই করেছি, যেহেতু রাইটিং আমার মোটামুটি ভালো ছিল, স্পিকিংও, সেহেতু আমি ডিবেট করতাম। আর রিডিং, আর রিডিংয়ের জন্য মেইনলি ক্যামব্রিজের বইগুলো সলভ করার ট্রাই করেছি, কারণ ওখানে প্যাসেজগুলো অনেক বড় বড় থাকে, আমার একটু সময় লাগতো, যার কারণে আমি প্র্যাকটিস করার মাধ্যমে আমার সময়ের মধ্যে আমি ফাইনাল এক্সাম দিতে পারছি। আর লিসেনিংয়ে আমার খুব প্যারা ছিল, ওই সমস্যা থাকার কারণে আমি লিসেনিংয়ে একটু বেশি ফোকাস দিয়েছি। আমি সবগুলো লিসেনিং টেস্ট যেগুলো ছিল ক্যামব্রিজের বইতে ওগুলো সলভ করার ট্রাই করেছি, অ্যান্ড দ্যাট হেল্প মি আ লট। তো ভিউয়ার্স, এই তো ভাইয়ের কাছ থেকে শুনলেন তিনি কীভাবে প্রিপারেশন নিয়েছেন। তো ভাইয়া, আমরা কিন্তু এখান থেকে স্টাডি অ্যাবরোডের জন্য সার্ভিস দিয়ে থাকি, আপনি কি জানেন না? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এখান থেকে একটা সার্ভিস নেওয়ার পর আপনি মেইন এক্সামে পার্টিসিপেট করার পর আপনার কাছে কি মনে হয় আমাদের সাথে আপনি কন্টিনিউ করবেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, অ্যান্ড এক্সাম দেওয়ার জন্য পারফেক্ট এনভায়রনমেন্ট পাইছি, অ্যান্ড যেহেতু এটা বেস্ট এই কারণে আমি ফিউচারে চুজ করেছি। অ্যান্ড যদি আমার কোনো প্রবলেম হয়, যেহেতু আমি প্রসেস এখনো ঠিক মতো শুরু করিনি, তাহলে অবশ্যই এখান থেকে সার্ভিস নেওয়ার চিন্তা করবো। থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, এটা ছিল ভাইয়ার এক্সপিরিয়েন্সের কথা ফিউচার এডের সাথে কেমন ছিল। তো ফিউচার এড থেকে কিন্তু আপনারা ওয়ান স্টপ সার্ভিস পেতে পারেন, আপনারা এখান থেকে আইএস কোর্স, প্রিপারেশন কোর্স, বেসিক ইংলিশ কোর্স থেকে শুরু করে সব ধরনের ইংলিশ কোর্স পেতে পারেন, অ্যান্ড সাথে আপনাদের মক টেস্ট, আনলিমিটেড মক টেস্ট এখান থেকে পেতে পারেন, মেইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন, মেইন এক্সামও সেই মেনুতেই আপনারা পেয়ে যাচ্ছেন। তো এর এছাড়া আপনাদের যদি স্টাডি অ্যাব্রোডের কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে আপনারা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ক্যানাডা সহ আমরা ইউরোপের অলমোস্ট সব কান্ট্রির জন্য স্টাডি অ্যাব্রোডের ফুল সার্ভিসটা দিয়ে থাকি, সব সার্ভিস আপনারা পেয়ে যেতে পারেন একসাথে একই ছাদের নিচে। তো এ তো ছিল আজকের এক্সপিরিয়েন্সের কথা অ্যান্ড ভাইয়ের স্টোরির কথা, আবার চলে আসবো নতুন কোনো স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো টিল দেন, আল হাফেজ।